الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال النبي صلى الله عليه وسلم: لو كان بعدي نبي لكان عمر. وقال النبي صلى الله عليه وسلم: أوتيت علم الأولين والآخرين، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. إمام علماء পরিষদ সরিষাবাড়ি আয়োজিত মহতি সম্মেলনের মহতারাম সাদর, মহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দুনিয়ার অন্যান্য দুনিয়াবি ঝামেলা থেকে আমাদেরকে ফারিক করে মহতি মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি। মহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ, আওয়াজ কমায় রাখো, ইকো বন্ধ করে দাও, মুশরি মুশরি কমাও, ইকো বন্ধ করো, আওয়াজ স্বাভাবিক রাখো। আল্লাহ তাআলা আপনাদেরকে আনছেন বিকাল থেকে, আপনারা যোগ্য বুজুর্গ ওলামাদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করেছেন। আমার পরপরই আমাদের সকলের মুরব্বী খতিবে বাঙ্গাল হযরতুল আল্লাম আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম উনি উপস্থিত রয়েছেন, গুরুত্বপূর্ণ নসিহত আপনারা আরও শুনবেন। কিছু সময় কিছু বলবার এরাদায় আপনাদের সামনে আমি বসে গেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি।
এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলা আল্লাহ তাআলা কিছু ইমানি কথা উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন আমিন মহতরম হাজিরিন আমাদের জিন্দেগির সবচেয়ে বড় সম্বল হলো ঈমানের সম্বল একটা মানুষের জিন্দেগিতে দৌলতি ঈমানের চেয়ে দামি ধন আর নাই ঈমানের ধন যেটা এটাকে যদি কোন রকম ঈমান যদি কেউ নিয়া কবরে যেতে পারে খালি তাহলে সবচেয়ে আদনা মুমিনের জান্নাত এমন পৃথিবীর দশ পৃথিবীর চেয়ে অনেক বড় দশ পৃথিবীর সমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সর্ব কনিষ্ঠ মুমিন যে সবচেয়ে ছোট ছোট ঈমানদার যে এই উম্মতে মুসলিমা তার জান্নাত হবে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান নবীজি বলেছেন কিসের বদলায় ঈমানের বদলায় কিসের বদলায় বলেন ঈমানের বদলায় আর কোনো সম্বল তার নাই অর্থাৎ তার আমলনামার মধ্যে কোনো নেক নাই তার আমলনামার ভেতরে কোনো ইবাদত নাই বন্দেগী নাই নাজাত পাওয়ার জন্য কোনো আমল তার আমলনামার ভেতরে নাই কোন রকমে ঈমান হেফাজত করেছে এবং সে আমল না থাকার কারণে দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়েছে দোজকের আগুন থেকে যাদেরকে আল্লাহর রাসূল ঈমানের কারণে শাফাত করে করে জান্নাতে দিয়েছেন এদের লিস্টে সিরিয়ালে সে আগে পড়ে নাই তার মানে তার আমল এতই কমজোর এত শূন্য আমলনামা তার নাজাত পাওয়ার মতো কোনো আমল তার নাই এই লোকটাকে বাহানায় বাহানায় জাহান্নাম থেকে জান্নাতের গেটের কাছে আনা হবে তারপরে আস্তে আস্তে সে এক পর্যায়ে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাতের ভেতরে এক কোনায় জায়গা দেন সে জান্নাতের ভেতরে বাহানা করে যাবে আল্লাহর সাথে এই রকম সর্ব শেষ দোজকের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত মুমিন যার কোনো নেকি নাই আমল নাই নেক আমল নাই বাহানা করে আল্লাহর জান্নাতে গেছে এর জান্নাত হবে এমন পৃথিবী দশ পৃথিবীর সমান তাহলে ঈমান কত বড় ধন ঈমান হলো মতি মুমিনের জিব্বার মতি হলো জিব্বায় যার আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মতি তার যার জবানে আছে সে দশ পৃথিবীর সমান জান্নাতের মালিক কিন্তু প্রশ্ন হইল ঈমানের মাধ্যমে তো দশ পৃথিবীর সমান জান্নাতের মালিক হওয়া যায় ঈমানটাকে তো রক্ষা করতে হবে ঈমানই যদি রক্ষা না হয় তো জান্নাত কিভাবে পাবে শয়তান যেমন মুসলমানের আমলের উপরে হামলা করে শয়তান ওরকম মুসলমানের ঈমানের উপরেও হামলা করে সর্বপ্রথম দায়িত্ব হয় মুমিনের ঈমান বাঁচানো ঈমান যেন না যায় দ্বিতীয় নম্বর দায়িত্ব হয় আমল বাঁচানো আমলও যেন নষ্ট না করতে পারে ঈমান আর আমল বাঁচানোর জন্য ইলম দরকার এই কারণেই
ইমান আর আমল রক্ষা করার ইলম আল্লাহ তাআলা নিজের কাছ থেকে নিজে দান করছেন বান্দাদেরকে আল্লাহ বান্দাদেরকে ইমান আমল বাঁচানোর ইলম বিতরণের মাধ্যম হিসেবে যাদেরকে ব্যবহার করেছেন তারাই হলেন এই পৃথিবীতে আল্লাহ নির্বাচিত মানুষ নবীগণ নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা ইমান আমল রক্ষা করার ইলম দান করেছেন এবং নবীরা যে সাধারণ মানুষের মতো মানুষ না নবীরা যে দামি নবীদের আসল মূল মূল্য কিসের কারণে ইলমে দ্বীনের কারণে ইলমের কারণে নবীদের দাম নবীদের কাছে ইলম আছে ফেরেশতার চাইতেও আদমের দাম বেশি কারণ কি আল্লামা আদম আল আসমা কুল্লাহ আদমের কাছে ইলম আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাত ওয়াস সালাম কে ইলমের নিয়ামত দান করেছেন বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন সব পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন যে ইলমের মাধ্যমে ঈমান রক্ষা হবে যে ইলমের মাধ্যমে আমল রক্ষা হবে যে ইলমের মাধ্যমে একজন মুমিন দুনিয়ার জিন্দেগিতে তার ঈমান আমলকে সংরক্ষণ করে আল্লাহর জান্নাতে যাবে ওই নূরটার নাম হলো ইলমে দ্বীন ইলম যদি না থাকে তাহলে ইমান হারা যায় ইলম না থাকলে মানুষের আমল নষ্ট হয়ে যায় এই কারণে যুগে যুগে জাতিকে ইমান আমল শিখানোর ইলম নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এই যে মুআল্লিম বা নবী পাঠানোর সিলসিলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শেষ হয়ে গেছে আমাদের নবীজি নবীদের দলের শেষ সদস্য শেষ আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী হবে না এই কারণে পৃথিবীতে যত নবীর কাছে যত ইলিম আসছে নবী বিদায় নিছে ইলিমও বিদায় নিছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তো খাতামুন নবিয়্যিন হিসাবে শেষ নবী হিসাবে এ কারণে নবীর মাধ্যমে যে ইলম পৃথিবীতে আসছে নবীর নবুয়তকে হিফাজত করার জন্য ইলমের হিফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়ে গেছেন তাওরাত সংরক্ষিত নাই জবুর সংরক্ষিত নাই ইনজিল সংরক্ষিত নাই একশো সহিফার কোনো একটি সহিফা সংরক্ষিত নাই কিন্তু কোরআন সংরক্ষিত আছে কোরআন সংরক্ষিত থাকবে রাখবেন আল্লাহ তাআলা নিজে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ আল্লাহ তাআলা নিজে এটাকে হিফাজত করবেন কারণ নবীর মাধ্যমে যেই নূর পৃথিবীতে আসছে এই নূর যদি হিফাজত না হয় তাহলে নবুয়তের হিফাজত হবে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শেষ নবী এটা নবীজির পূর্বের যত নবী আসছে সব নবীরাই জানতেন যে শেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণে পৃথিবীর বহু পয়গম্বরের আবেদন ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এটা ছিল আবেদন তার ভিতরে আল্লাহ তাআলা একজন নবীর আবেদনকেও কবুল করছেন তিনি হলেন
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবেদন করেছেন শেষ নবীর উম্মত হওয়ার এই কারণে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে তুলে নিয়ে গেছেন পৃথিবীতে একজন মানুষ এমন এসেছে যিনি জীবিত আসমানে লালিত পালিত হইতেছে একজন এবং আজব একজন মানুষ যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে বাপবিহীন দুনিয়াতে পাঠাইছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন বাপ নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বাপ নাই মায়ের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা ওনাকে পাঠাইছেন এটা আজব বৈশিষ্ট্য আর ওনার আরেকটা আজব বৈশিষ্ট্য হলো উনি জীবিত আসমানে লালিত পালিত আকাশে লালন পালন হইতেছে কুরবে কিয়ামতে হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন যারা খ্রিস্টান তারাও মনে করে যে ঈসা নবী মারা গেছে কিন্তু সকল নবীর উপরে ঈমান এটা মুসলমানের শান মুসলমানরা শুধুমাত্র তাদের নবীর উপরে ঈমান রাখে তা না বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী দুনিয়া আগমন করেছে সকল নবীর উপরে মুসলমান মুমিনদের ঈমান তারা সকল নবীর নবুয়তকে স্বীকারকারী এ কারণে ঈমানে মুফাসসালের ভেতরে আমাদেরকে ছোটবেলায় মক্তবে আমাদের বাচ্চাদেরকে পড়ায় দেওয়া হয় আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমরা শুধু আমাদের নবীর উপরে ঈমান রাখি তা না আমরা ঈসা নবীর উপরে ঈমান রাখি সুস্থ ঈমান রাখি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত ও রিসালাত এবং তার হায়াত সব কিছুর উপরে হাতেতে ঈমান মুসলমানরা রাখে কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে মরেন নাই ওনাকে যে আসমানে তুলে নেওয়া হয়েছে সুস্থ অবস্থায় আসমানে লালিত পালিত হইতেছে সেটা হলো নবীদের জামাতের কারোর কারোর ওই তামান্না যে শেষ নবীর উম্মত হতে চাই এটা কারোরটা পুরা না হইলেও ঈসা নবীরটা পূরণ করতে আল্লাহ তাআলা জীবিত আকাশে তুলে নিয়ে গেছেন ঈসা আলাইহিস সালামকে আবার ওনার নুজুল হবে নুজুলে ঈসা হবে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই উনি ওনার কিতাবে লিখেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বিবাহ করবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বিবির থেকে সন্তান হবে ঈসা নবীও যেমন আমাদের নবীর উম্মত হবেন ঈসা নবীর সন্তান বিবি সবাই আমাদের নবীর উম্মত হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন বিয়ে করবেন ইসলামী শরীয়তের উপরে বিয়ে করবেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে উম্মতের মর্যাদা সেখানে যদি পৃথিবীতে কেউ নবীর দাবিদার হয় তাহলে সে তো নবীর ভাষা আল্লাহর রাসূল বলে গেছেন এরা সবাই দাজ্জাল এরা সবাই কাজ্জাব যারা আমার পরে নবুয়তের দাওয়া করবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই আমাদের নবীকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানায়াছেন আমাদের নবীর আসল পরিচয় হলো আমাদের নবী কিয়ামত পর্যন্ত মানুষের নবী এটা হলো আমাদের নবীর আসল পরিচয় আমাদের নবীর পরিচয় এটা নয় যে তিনি অমুকের বাপ অমুকের বাপ অমুকের বাপ আমাদের নবীর পরিচয় হলো
কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের জন্য একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আমাদের নবী শেষ নবী এবং খাতামুন নবিয়্যিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়াতে আবার আসবে আসার পরে ঈসা আলাইহিস সালামের কিছু দাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াফাত হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন কোথায় হবে তাও দেখায় দিয়ে গেছেন এ কারণে হুজরায়ে আয়েশায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের জায়গাটা এখনো খালি আছে নুজুল ঈসা হওয়ার পরে ঈসা নবীর দুনিয়াতে মৃত্যু হবে মদিনায় তয়বায় মরণ হবে এবং নবীজির পাশে হুজরায়ে আয়েশায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হবে তিনি সেখানে দাফন হইবেন এই যে মাসআলায়ে খাতমে নবুয়্যাত কিয়ামত পর্যন্ত যে আর নবী নাই এই কথাটা ঈমান এই ঈমানটা যদি কারোর নড়বড়ে হয় তাহলে সে হয় বেঈমান কতটুকু নড়বড়ে যদি কোনো সন্দেহ আসে সন্দেহ আসে অতটুকু নড়বড়ে না সন্দেহ হইলে তো এটা অনেক শক্ত বরঞ্চ ইয়াকিন আছে তারপরও যারা নবীর দাবিদার তাদেরকে নবী মানে মুখ দিয়া কাফের বলে না নবী মানে না ঠিকই কিন্তু মুখ দিয়া বলে না এ কারণে হযরত শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির শেষ ফতোয়া এটা যে কাদিয়ানিদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের না বলবে তারাও কি তাহলে কাদিয়ানিদেরকে কাফের না বললেই যদি কাফের হয় তাহলে কাদিয়ানি কত বড় কাফের কাদিয়ানিরে যে কাফের বলে না সেই যদি হয় কাফের তাহলে কাদিয়ানি কত বড় কাফের চিন্তা করে দেখেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মাকাম উম্মতের কাছে যখন অস্পষ্ট হয় তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার পরেও দুর্বল হয় আমি আত্মসমালোচনা করতেছি আফসোস আমাদের আমরা আমাদের সন্তানদেরকে রাসূল চিনাই না অথচ রাসূলের পরিচয় যদি একজন মুমিনের ভেতরে না হয় তার ঈমান মজবুত হবে কিভাবে আমরা তো রাসূল চিনাই না নবী চিনাই না শুধু নবী চিনাই না বিষয়টা এরকম না আমরা আল্লাহও চিনাই না আল্লাহকেও চিনাই না এ কারণে আমাদের মুসলিম ঘরের হাজারো সন্তান মুশরিক হাজারো সন্তান কাফের মুশরিক কিভাবে আল্লাহ চিনে না বিধায় আল্লাহর সাথে শরীক করতেছে শিরিক করতেছে ইবাদত মনে করে শিরিক করতেছে কারণ